দর্শক মণ্ডলী, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কথা অনুষ্ঠানটি শুরু হয়েছিল 17ই মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়ে এক ঝুড়ি প্রশ্ন নিয়ে। হাঁটিহাঁটি পাপা করে আমরা এবার পৌঁছে গেছি আমাদের অষ্টম পর্বে। এবার অষ্টম পর্বে আমরা মুখোমুখি হচ্ছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মাননীয় চেয়ারপারসন মেহের আফরোজ চুমকির। প্রতিবারের মতো আমাদের সঙ্গে আরও থাকছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে সাংবাদিক, শিশু প্রতিনিধি এবং কর্মজীবী শিশুরা। আমাদের কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের কাছে, জাতির কাছে দায়বদ্ধ জনদের মুখোমুখি হই। তেমনি আজ আমরা উপস্থিত হয়েছি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির মাননীয় চেয়ারপারসনের সাথে। প্রতিবারই আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছে আমাদের সকল সমস্যা নিয়ে কথা বলি, তাই এবারও আমরা আমাদের আমন্ত্রিত অতিথি মেহের আফরোজ চুমকির সাথে আমাদের আশেপাশের সকল সমস্যা নিয়ে প্রশ্ন করব। আমি তমা, আমি বাঁধন। শুরু করছি শিশুদের মুখোমুখি জবাবদিহিতামূলক ধারাবাহিক অনুষ্ঠান আমাদের কথা। আমি সাজন, আমি ঢাকা জেলা থেকে এসেছি। সংসদ সদস্য হিসাবে আপনার কাজটা কি? তোমরা জানো যে সংসদ সদস্য একজন জনপ্রতিনিধি, অনেকের ভোট নিয়ে আমরা নির্বাচিত হই, অনেক কমিটমেন্ট থাকে আমাদের। সেই কমিটমেন্টের মধ্যে এলাকার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকার যারা ভোট দিয়েছে তাদের সমস্যা, শুধু এলাকা নয়, আমাদের নির্বাচনী এলাকা নয়, দেশের অনেক সমস্যা সমাধানেও আমাদেরকে অনেক দায়িত্বপূর্ণ ভূমিকা নিতে হয়। পার্লামেন্টে যে আইন হয় সে আইন পাস করার ক্ষেত্রেও আমাদের একটা ভূমিকা নিতে হয়। প্লাস আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, সেই ক্ষেত্রে বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্য আমাদের করণীয় অনেক কিছু আছে। আমাদের দেশে যে শিশুরা অধিকার বঞ্চিত, আমাদের দেশে যে শিশুরা অনেক কিছু থেকে তারা নিজেদেরকে হতভাগ্য, সেই শিশুদের জন্য করার আমাদের অনেক কিছু সুযোগ আছে এবং সেই বিষয়ে আমার স্ট্যান্ডিং কমিটিতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করি আমরা কমিটিতে, এবং সেই সাজেশনগুলো এবং আমাদের সেই পলিসিগুলো আমরা আমাদের মন্ত্রণালয়ে পৌঁছিয়ে দিই এবং মন্ত্রণালয় সেগুলো ইমপ্লিমেন্ট করে। আমার নাম হাসান, আমি ঢাকা কিলামোর থেকে এসেছি, পুরনো ঢাকার থেকে। মাননীয় সংসদ, আপনি কিভাবে এই রাজনীতিতে এসেছেন, এটা কি ভালো কাজ? হ্যাঁ হাসান, তোমার প্রশ্নটা খুব সুন্দর। রাজনীতিতে আমি এসেছি, আসলে আমার পরিবার রাজনীতি করেছে, আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন এবং ওনাকে এই বাংলাদেশে এই দেশের জন্য কাজ করতে যেয়ে ওনাকে জীবন দিতে হয়েছিল 1984 সালের 27শে সেপ্টেম্বর। আর আমাদের পরিবারে রাজনীতি হচ্ছিল দেখেই, সেটা দেখে আমাদের অনেকটা রাজনীতির প্রতি আগ্রহ জন্মেছে। এবং বিশেষ করে যেটা বলেছো যে রাজনীতি কি ভালো কাজ নাকি, আমি আমার বাবার কথা দিয়ে আমি বলবো, যেহেতু আমার বাবার কাছ থেকেই, সব সন্তানরাই বাবার কাছ থেকে মানে ভবিষ্যতে কী হবে সেই একটা প্রেরণা পায়। আমার বাবার কাছ থেকে যেহেতু প্রেরণা পেয়েছি, আমার বাবা সবসময় বলতেন রাজনীতি হলো সবচাইতে বড় প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষের জন্য সবচাইতে বেশি কাজ করা যায়। এটা কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ হতে পারে, রাজনীতি ভালো কি মন্দ এটা অনেক প্রশ্নের ঊর্ধ্বে। অবশ্যই রাজনীতি ভালো, রাজনীতি ছাড়া একটা দেশ কখনোই চলতে পারে না, সেটা ডেমোক্রেসি থাকে না, মানে গণতন্ত্র থাকে না, মানুষের অধিকার সব কিছু নিয়ে কথা বলতে হলে রাজনীতি দরকার। তবে হ্যাঁ, রাজনীতিতে যারা আসে তারা সবাই ভালো কি না সেটা হলো প্রশ্ন। অনেকে আছে রাজনীতি করতে এসে শুধু নিজের কথাই ভাবে, নিজে কোটিপতি হয়, নিজে স্বপ্ন দেখে কীভাবে আরও আরও অনেক বড় বড় গাড়ি চড়ে ঘুরে বেড়াবো, অনেক বড় বড় বাড়িতে থাকবো, আর সাধারণ মানুষদেরকে সেইভাবে গণ্যই করে না, শুধুমাত্র ভোটের সময় ছুটে যায় তাদের কাছে। আবার প্রকৃত রাজনীতিবিদ যারা, তারা কিন্তু এসব চিন্তাই করে না। কাজে রাজনীতি করাটা নিঃসন্দেহে খুব ভালো, এবং রাজনীতিতে যখন ভালো ভালো মানুষরা আসবে তখন রাজনীতি বাংলাদেশের আরও অনেক ভালো হবে। আমি রূপম, আমি কুমিল্লা থেকে এসেছি, আমি পড়ালেখা করি, পাশাপাশি আমি একজন শিশু সাংবাদিক। কুমিল্লা দাউদকান্দি উপজেলায় 144টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বিষয়টি আশ্চর্য হওয়ার কথা হলো সত্য, 36,000 শিশু প্রাথমিক বিদ্যালয়ের অভাবে পড়ালেখা করতে পারছে না। মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে আমি অনুরোধ করছি যে আপনি ওই এলাকাতে ন্যূনতম 10টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। তো রূপম, তুমি যেটা বলেছো, 144টি গ্রামে কোনো প্রাইমারি স্কুল নেই,
এটা সত্যি আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হচ্ছে এবং খুবই দুঃখজনক মনে হচ্ছে। তো আমি যেহেতু সেই এলাকার এমপি নই, মানে সংসদ সদস্য সেই এলাকার নই, নির্বাচিত, কিন্তু ওই এলাকায় একজন নির্বাচিত সংসদ সদস্য নিশ্চয়ই আছে, যতদূর সম্ভব সুবেদ আলী সাহেব বোধ হয় দাউদকান্দির সংসদ সদস্য হবেন। আমি অবশ্যই ওখানের এমপিকে জেনে তার কাছে তোমাদের এই কথাটা পৌঁছিয়ে দিব, আর শুধু এই পৌঁছিয়ে দেওয়াতেই আমি শেষ হবে না আমার। আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে জানাবো, আমাদের প্রাইমারি ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমি বলবো বিষয়টা, প্রয়োজনে সুযোগ থাকলে আমি সংসদেও সেটা বলার চেষ্টা করব। মাননীয় সংসদ সদস্য, আমার নাম মেহেজাবিন অবি, আয় হাসপাতাল আসছি, লেখাপড়ার পাশাপাশি আয় শিশু সাংবাদিকতা করি। কক্সবাজার জেলার রামু থানার অন্তর্ভুক্ত হিমসরি, ইনানি আর ফেঁসাদ্বীপ জায়গা হইতে পাহাড়ি জায়গা, এইসব জায়গার মানুষ মশার হামরত, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগমাইজে ভোগে, ইন্দোমাইজে শিশু উৎকল বেশি ভোগে। তো মাননীয় সংসদ সদস্য, এইসব এলাহাত ম্যালেরিয়া প্রতিষেধক কার্যক্রম জোরদার করিবার লাগে আয় অনর দৃষ্টি আকর্ষণ করির। খুব ভালো কথা এটা, নিঃসন্দেহে আমাদের শিশুর স্বাস্থ্যর দিকে আমাদের নজর দিতে হবে। বিশেষ করে আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলে একটা কনভেনশন হয়েছে, যেই কনভেনশনে সারা ওয়ার্ল্ডের সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল, সেখানে একটা কমিটমেন্ট হয়েছে, আটটা গোল আছে সেটার, তার মধ্যে একটা হলো গিয়ে তোমার কমব্যাট এইচআইভি এইডস অ্যান্ড ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। তার মানে আমাদের অবশ্যই সেখানে 2015-এর মধ্যে আমাদের ম্যালেরিয়া রোগটিকে দূর করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে, আর আমরা সেখানে সিগনেচার দিয়ে এসেছি জাতিসংঘে, আর সেই সিগনেচারের পরেও যদি আমরা এটা সমাধান না করতে পারি তাহলে আমাদের জবাবদিহি করতে হবে। আর সেটা তুমি আরও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলা যে হ্যাঁ, তোমার এলাকায় ম্যালেরিয়ায় ভুগছে ছোট ছোট শিশুরা, অনেকে ভুগছে, বিশেষ করে শিশুরা, যে কোনো ডিজিজ হলে তারা বেশি কষ্ট পায়। তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টি আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে, আমি তো যে করতে পারবো না, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানাবো, মানে মন্ত্রী মহোদয়কে বলবো যে ওই এলাকার বিশেষ করে এমপির সাথে আমার বেশি যোগাযোগ, ওইসব এলাকার আমি খোঁজ নিব সেখানের এমপিকে তারা কী কাজ করছেন, এবং এইভাবে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে আগামী দিনের ভবিষ্যৎ, এটা তো হতে পারে না, সেটা অবশ্যই আমি জানাবো। আমার নাম মোহাম্মদ নাদিম, আমি এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে, আমি একজন শিশু প্রতিনিধি, আমি একটা স্কুলে পড়ি, সেই স্কুলের নাম রহমতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে সারা বছর কোনো পড়া এবং ক্লাস করা হয় না, কিন্তু পরীক্ষার আগে এসে শিশুদেরকে মারে এবং শিশুদেরকে নির্যাতন করে। এই শিশুদেরকে মারার ফলে অনেক শিশু স্কুলে আসে না, এই নির্যাতনের শিকার হয়ে মা বাবা শিশুদেরকে স্কুলে দেয় না, এর জন্য আপনি কী করতে পারেন? এটা তো খুবই একটা দুঃখজনক কথা তুমি আমাকে শোনালে। আজকালকার যুগে এই ধরনের স্কুল, যেসব স্কুলে এই ধরনের বাচ্চাদেরকে উপর অত্যাচার করা হয়, এটা একটা খুবই বড় গর্হিত অপরাধ, এবং সেই অপরাধের একটা বিচারও আছে, একটা আইনও আছে। তো তুমি যে কথা বললে, শিক্ষকরা পড়াশোনা করায় না কিন্তু তোমাদের উপর অত্যাচার করে, আমার মনে হয় তোমরা গার্জিয়ানরা, তোমার বাবা মা বা অন্য শিশুদের যারা বাবা মারা আছেন ওনাদেরকে এই বিষয়ে বিশেষ জায়গায় কমপ্লেন করতে হবে। সেক্ষেত্রে তোমার এলাকার জনপ্রতিনিধি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, এবং ওই স্কুলে নিশ্চয়ই একটা কমিটি আছে, প্রত্যেক স্কুলে একটা কমিটি থাকে, সেই কমিটির কাছেও কমপ্লেন করতে হবে। আর চাইতো একটা, যদি মনে করো আরও তড়িৎগতিতে এই কাজ সম্পন্ন করতে হবে তাহলে আমার কাছে একটা কপি অন্তত পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিলে আমরা তড়িৎগতিতে এই বিষয়ে অ্যাকশনে যাব যে কেন এই ধরনের বিষয় করছে। সত্যি যদি শিক্ষকরা এই ধরনের কাজ করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই, আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। আমার নাম লামিয়া, আমি নয়াবাজার থেকে এসেছি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, পড়াশোনার পাশাপাশি আমি শিশু প্রতিনিধি হয়ে কাজ করছি। আমি যেখানে থাকি এবং যে স্কুলে পড়াশোনা করি তার আশেপাশে কতগুলো লোক গাঁজা, মদ, সিগারেট, প্যাথরিং, ডেন্ডি এগুলো খায় এবং কি শরীরে দেয়। আমরা যখন স্কুলে যাই তখন আমাদেরকে খারাপ ও বাজে কথা বলে, আমরা তখন উপরে থেকে নিচে নামতে পারি না। আপনার কাছে আমার অনুরোধ, আপনারা কি এটা বন্ধ করতে পারেন? সত্যি আমাদের দেশের মানে যে নতুন প্রজন্ম যাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখছি, বিশেষ করে তোমাদের মতো যেই শিশুরা দেশের কথা ভাবে, মানুষের জন্য কিছু করার চিন্তা করে, তারা আজকে বিপদগামী হয়ে যাচ্ছে। কিসের জন্য? বিভিন্ন রকম ড্রাগ আমাদের দেশে কোনো না কোনোভাবে ঢুকে পড়েছে, আর যার কারণে শিশুরা বিপদগামী হচ্ছে বিভিন্নভাবে। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়,
এবং ইতিমধ্যে তোমরা শুনেছো কিনা সংসদে এই বিষয়টা নিয়ে আমি কথা বলেছি, বারবারই কথা বলছি। আমার এলাকায় তো আমি কঠোর এই বিষয়ে, কে কোন কার আমার যদি খুব কাছের মানুষ হয় তাহলেও কোনো ছাড় নেই, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেইভাবে চেষ্টা করছি আমার এলাকায়। তবে তুমি যে কথা বলেছো তোমার স্কুলের আশেপাশের কারা করছে, কোন ছেলেরা এটার সাথে জড়িত, সেই নাম তালিকাগুলো যদি তোমরা কোনোভাবে গোপনে, অতি গোপনে, তোমরা কিন্তু ওপেনভাবে করবা না, তাহলে তোমরা তাদের শত্রু হয়ে যেতে পারো, কারণ তারা খারাপ, তারা বিপদগামী, তারা তোমরা আমাদের এখানে কমপ্লেন করছো শুনলে হয়তো তারা তোমাদের কোনো সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, তোমরা সাহস নিয়ে যখন এই কথাটা বলেছ আমি খুব খুশি হয়েছি। সেই নাম তালিকাটা যদি কোনোভাবে পৌঁছাতে পারো আমাদের কাছে তাহলে আমরা সেটা, আমার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানো তো মহিলা, আর মহিলারা কিন্তু যখন সঠিক কাজের দায়িত্ব পায় তারা কিন্তু খুব সচেতনভাবে সে কাজটা করে, সৎভাবে সে কাজটা করে এবং তিনিও খুবই কঠোর। আমি যদি ওনার কাছে এই সমস্যাটা পৌঁছিয়ে দিতে পারি আর সেই নাম তালিকাগুলো পৌঁছিয়ে দিতে পারি, একদম তোমার বাসায় পৌঁছানোর আগেই তাদের উপরে অ্যাকশন হয়ে যাবে। তবে এই ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, মানে আমাদের সচেতনতা আনতে হবে। তুমি যেমন সচেতন, তোমার আশেপাশের যারা সচেতন না তাদেরকে তোমাদের বুঝাতে হবে। আমার নাম ফারুক, আমি কক্সবাজার থেকে এসেছি, আমি লেখাপড়া করি, পাশাপাশি শিশু সাংবাদিক। তো আমাদের কক্সবাজারে যত্রতত্র পাহাড় কাটা হচ্ছে, ফলে দেখা যাচ্ছে বর্ষার সময় পাহাড় ধসে পড়ছে। তো পাহাড় ধসার ফলে শিশুসহ মহিলাসহ অনেক মানুষ মারা যাচ্ছে। পাহাড় ধসার পরপরই কিন্তু অনেক উদ্যোগ দেখা যায়, তারপর আর কোনো এর ফলো আপ আমরা দেখি না। তো আমাদের কক্সবাজারবাসীর পক্ষ থেকে এটাকে আপনি সংসদে তুলে ধরবেন? ফারুক, আসলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হলো আমাদের কক্সবাজার, যেই সৌন্দর্যকে শুধু আমরা নয় বিদেশ থেকে অনেকে এসে সেই সৌন্দর্য উপভোগ করে, আর সেটা যদি আমরাই আমাদের ভালোটা না বুঝে সেটাকে ধ্বংস করে দেই, এটা তো মানে ভীষণ ধরনের খারাপ কাজ, ভীষণ ধরনের গহিত অপরাধ। এবং তোমরা জানো যে এনভায়রনমেন্ট নিয়ে, যেন প্রকৃতির যে আমাদের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে এই অল্প কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানো জাতিসংঘে যে উনি বক্তব্য রেখেছেন, বিভিন্ন জায়গায় উনি বক্তব্য রাখছেন আমাদের কীভাবে আমাদের প্রকৃতির যে নর্মাল যে বিশ্ব জিনিসটা আছে সেটাকে আমরা ধরে রাখতে পারবো, সবুজ শ্যামল বাংলাদেশের সৌন্দর্য এবং এ পাহাড় সমস্ত কিছু। তা সেক্ষেত্রে যারা এই অন্যায় কাজগুলো করছে সেটা যদি সঠিকভাবে আমাদের পুলিশ প্রশাসনের কাছে পৌঁছে যায় আমি তো মনে করি তাদের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং অবশ্যই তারা নিবে আমি মনে করি। আর তুমি বলেছো সংসদে বলবো কি না, অবশ্যই সংসদে বলবো, আমার সুযোগ হলেই সংসদে, আমাদের 71 ভিত্তিতে আছে, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে বলা যায় 2 মিনিটের বক্তব্য, আমি একদিন দেখবো হঠাৎ করে সংসদে। আমি তোমার নাম ফারুক বললে, ফারুক আচ্ছা কক্সবাজার, হয়তো তোমার নামটাও আমি উচ্চারণ করে হয়তো আমি কথা বলবো, ঠিক আছে? আমার নাম অপু, আমি লেখাপড়া করি, পাশাপাশি গ্রেজে